সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক সমরেশ দাস প্রয়াত হন। এদিন তাঁর মৃত্যুতে শোকাহত পুরো এগরা বিধানসভাবাসী। এদিন বিকেলে এগরার বালিখাই ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়েছিল। এগরা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরাজ খাঁড়া বলেন, বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি, পাশাপাশি তাঁর পরিবারকে সমবেদনা জানাই। উপস্থিত ছিলেন দলের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার দুয়ারি, এগরা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, সহসভাপতি শ্রীপতি প্রধান, দলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরতি মুন্ডা, জেলা পরিষদের সদস্য গায়ত্রী পাত্র প্রমুখ। এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহুর উদ্যোগে শহরে শোকসভার আয়োজন করা হয়। পাশাপাশি এগরা এক ব্লকের বিভিন্ন এলাকায় স্মরণ সভার আয়োজনও করা হয়েছিল। এদিন এগরা এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ ও পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ জানান, সমরেশবাবুর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতা সৃষ্টি হল। আমরা সমরেশ দাসের পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। উনিও আমাদের যখন যা হতো জানাতেন। গত শনিবার মানে আপনার ওই নার্সিংহোমে যাওয়ার আগে আমার সাথে কথা হইত সন্ধ্যা ছটায়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.